आगरतला प्रणीगमी चिचिकुन वार्ड खबजा कृष्णगुनी बाटखरा हबन को प्रभाजन राय स्मृति पार्क वार्ड अफिस तंगमती ककबाई दंग सांसल आंति लुकुर पार्क नमन सामुती मथाकमानी ते पार्क वार्ड अफिस सामू ताखादी सेजावे खरती सका सांसल आमचनी कॉर्पोरेटर बासुति देवर्मा आमचनी क्राफ्ट ने आदर तुय पार्क थांगा ते वार्ड अफिस तंगमनी सामू हमर नई फैका असल कक्टम्बर संग बसका चिचिकुन वार्ड आमचय हबन गुरे बारा नौ तंगीन हाब्रम सामू खाईमा दंग हाई बगे एम सिमी आमचनी थायो लुकुरोनी कहमनी बगे वार्ड अफिस सामजागी दंग आमचय वार्ड अफिस सामजाके पार्क सामू हम बो नाइजाकनाय आबंतुय कुनो आबंतुय थुरनी मकल बे नाइसमा करे हिनै सायखनरका कॉर्पोरेटर बासुति देवर्मा কে যে দেখলাম আমি কালকে ছিলাম না আমার একটা কার্যক্রমে বৈঠক ছিল কিন্তু কালকে আমি নিউজে দেখলাম যে এখানে গৌতমী দিনাকে এসে আমাদের ওয়ার্ড অফিসের কাজের জন্য বাধা দিয়েছেন কিন্তু আমি দিদিকে সম্মান দেই এবং এখানে প্রবচন রায়কে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আর পার্কটা আমি কেন নষ্ট করব উনারা বললেন যে পার্ক নষ্ট করছি আমার যদি পার্ক নষ্ট করা থাকতো আমি এত সুন্দর জিম বসাতাম না হলে চেয়ার বসাতাম না হলে দিদি আমাকে বলেছিল এই পার্কটার জন্য চেয়ার নিয়ে আতাম চেয়ার দিলাম এরপর আমার আশেপাশে যে ক্লাবগুলি আছে ওই ক্লাবগুলো আমাকে এবং এলাকাবাসীও বলেছে এখানে জিম আনতে জিম তাদের সবাই জন্য আমি জিম এনে দিলাম আর ওয়ার্ড অফিস দেখুন আমি সবার কাছে বলছি সব ওয়ার্ডে একটা ওয়ার্ড অফিসের দরকার আমরা জন্ম নিলেও ওয়ার্ড অফিস দরকার মৃত্যু হলেও ওয়ার্ড অফিস দরকার তাই সবাই জনস্বার্থের জন্য উন্নতির জন্য আমি বিকাশের জন্য তো একটা ওয়ার্ড অফিস আমাদের একদম জরুরি কারণ ওয়ার্ড অফিস আছে বিগত বছর ধরে এটা ভাড়া আছে আজকে এখানে কালকে এখানে সবাইও অসুবিধা হয় কারণ অ্যাড্রেস খুঁজতে অসুবিধা হয়ে যায় এটা তো আমার একলা স্বার্থের জন্য না এটা জনস্বার্থের জন্য উন্নতির জন্য আর আমরা যে আছে যে বিকাশ বিকাশ করার জন্য তো প্রকাশ্যে দিচ্ছে না জায়গা দিচ্ছে না আমাদের প্রকাশ্যতে দিচ্ছে না যে আমাদের ওয়ার্ড অফিসটা হোক এটা নিয়ে গৌতমীদের কাছে আমি বলবো যে কী কারণে উনি করছেন আমি জানি না আর ওনার সোসাইটি আমি সোসাইটির তো কোনো কিছু মানে কোনো বাধা দিচ্ছি না এখানে যোগা করছে আমি সব খুশি কারণ আমার এলাকাবাসী খুশি এখানে যোগা হচ্ছে আমি এটা বলতে আমার এলাকাবাসীও বাধা দিচ্ছে না আমাদের কোনো তরফ থেকে বাধা পাচ্ছেন না আমাদের যে পার্কেও কোনো কিছু আমরা বাধা দিচ্ছি না এলাকাবাসীকে জিজ্ঞেস করে দেখেন এটা তো আমার একটা সম্পত্তি না যে আমার জন্য এটা যে আসবে তারই হবে এটা যে সরকার আসবে তার সরকারই শুধু একা সরকারের জন্য তো এটা ওয়ার্ড অফিস হয় না তা আমি গৌতমীদের কাছে এটা বলবো কেন যে উনি শুধু শুধু এইভাবে একটা হাল্লাগোলা করে বয়স্ক লোকদের এই রৌদ্রের মধ্যে এনে এভাবে কষ্ট দেওয়াটা তো ঠিক না আমার মনে হয় আর কি এখন আপনি জিজ্ঞেস করেন আপনারা সবাই জিজ্ঞেস করেন এখানে এলাকাবাসীরা আছে এখানে সব ক্লাবের মেম্বাররা আছে সেক্রেটারিরা আছে আরও আশেপাশে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন এটা তো আমার জন্য না আমার কোনো স্বার্থ না এটা আমার একার না এটা অফিস থেকে অর্ডার এনেছে অফিস থেকে অর্ডার আনার পর কাজ ধরা হয়েছে এমন না যে আমরা ফুট করে কাজ করেছি আমি গৌতমীদের ওদেরকে সবাইকে ওয়ার্ডে ডেকেছি আমার কাছে ফটো আছে আমি ওদেরকে বসিয়ে সুন্দর করে বলেছি ওরা বলেছে যে ওয়ার্ড অফিস আমি তাহলে আমাকে জায়গা দাও আমি ওয়ার্ড অফিস আমার করতে হবে আমি পাঁচ বছরের মধ্যে আমি ওয়ার্ড অফিস করে যাব আমি থাকি না থেকে এটা বড় পরের কথা কিন্তু ওয়ার্ড অফিস একদম দরকার তাই আমি দিদিকেও আমি শ্রদ্ধা করে দিদিকে আমি প্রণাম জানাই যে উনি যেন বুঝেন কথাটা যাতে ওয়ার্ড অফিস শুধু আমার একার না পার্কটা আমাদের চোখের সামনে থাকবে হ্যাঁ উনি তাও বলেছেন যে আমি নাকি ফুলের বাগান করতে বাধা দিয়েছি আমি বাধা দেইনি আমি বলেছি ওয়ার্ড অফিসটা হয়ে সারলে আমরা সুন্দর করে পার্কটাকে ফুল দিয়ে সাজিয়ে দেবো ফুল গাছ দিয়ে এটা তো বাধা দেওয়ার কথা না ওটাকেও জিজ্ঞেস করতে পারেন আর যখন আমি অর্ডার পেয়েছি তখন কিন্তু আমি শুধু একার সাথে অর্ডার পেয়ে না আপনি ওয়ার্ড অফিসে গিয়ে খোঁজ করুন বা অফিসে গিয়ে খোঁজ করুন এলাকাবাসীর সিগনেচার আছে আমার পুরো ক্লাবের কাগজ আছে যারা তারা ওয়ার্ড অফিস চায় এটা সব প্রমাণ আছে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করব না আর এটা তো সরকারি জায়গা এমসির জায়গা আমি তাও বলি না যে এমসির জায়গা বা সরকারি জায়গার উপর আমি বেশি করবো আমি তাও বলি না আমি এলাকাবাসীর জন্য একটা জায়গা চাইছি তাও আমার জন্য না সরকারি অফিসের জন্য এটা নিয়ে তো হাল্লা গুতলা কোনো কিছু নাই কালকে আবার এডে একটা দেখলাম যে একজন দাদা বলেছিলেন নাকি যে এখানে যদি কোনো নেশাগ্রস্ত হয়ে থাকে ওনাকে আমি পিটবো কিন্তু ওরা কী করেছে নেশাগ্রস্ত কথাটা কেটে দিয়ে আমি এখানে পিটবো মেরে ফেলবো ওই কথাটা শুধু ওরা সবাইয়ের কাছে প্রকাশ করছে ওটা তো ঠিক না না আর প্রভাচন্দ্র রায় ওনাকে আমি শ্রদ্ধা করি ওনার নাম যদি আমি আগে শুনি না এলাকাবাসীও ভালো করে ওনাকে চেনেন না ঠিক আছে ওনা তো উনি তো ওনার ফ্যামিলিকে নিয়ে দৌড়ভাগ করছে আজকে যদি আমরা এখানে আপনারাও জানেন এখানে সবাই অ্যাড্রেস খুঁজে দেখুন
নাজিরবাড়ি ওয়েট ম্যানেজমেন্ট অফিস, ব্যাংকের বইও আছে, সবগুলো অ্যাড্রেস এইভাবে আছে। যদি নাজিরবাড়ি, এটা এলাকাটা তো নাজিরবাড়ি, কিন্তু আমরা তো এখানে এলাকাবাসীরা তো বলে না যে আমাদেরকে নাজির মূর্তি লাগাও। যদি মহারাজের ফটো লাগাতো তাহলে কিছু বলতো না, কিন্তু তাও না যে ওনার মূর্তি আছে বলে যে আমরা কোনো ওনাকে বাধা দিচ্ছি। দেখুন না আপনারা, দেখুন এই দোকান, আমি তো কয়েকদিন আগে প্রোগ্রাম করেছি, আমি ওনার এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আমি কেন করবো না? উনি আমাদের একজন জ্ঞানী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ওনাকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। এইভাবে তো হাল্লাগুলা করে শুধু মানুষের কাছে উল্টা সিধা খবর দিয়ে তো লাভ নেই না।